প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বাংলাতে বিজেপির ক্ষতি কার্যত পুষিয়ে দিলেন উত্তরপ্রদেশের যোগী দর্শক আপনারা জানেন যে বাংলাতে বিজেপির এমপি সংখ্যা দুটো কিন্তু কমে গেছে কারণ আসানসোলে বিজেপির টিকিটে এমপি হওয়া বাবুল সুপ্রিয় তিনি দল ত্যাগ করেন এবং তারপর তিনি আবার এমপি পদ থেকে সরে আসেন এবং সেখানে উপনির্বাচন হয় এবং সেখানে টিএমসির ক্যান্ডিডেট জয়ী হয়েছেন আরেকজন হচ্ছেন অর্জুন সিং ব্যারাকপুরের এমপি তিনিও দল ত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন যদিও তিনি এখনও এমপি পদ থেকে সরে আসেননি তবে তিনি এমপি পদ থেকে সরে না এলেও তিনি যেহেতু দল ত্যাগ করেছেন ফলে সেই হিসেবে বলা যায় যে এই বাংলা থেকে বিজেপির এমপি সংখ্যা দুটো কমে গেছে আর সারা দেশের নিরিখে যদি বলতে হয় যে যখন লোকসভা নির্বাচন হয়েছিল যে সংখ্যাটা ছিল তিনশো সেই জায়গা থেকে কমে গিয়ে কার্যত তিনশো একে দাঁড়ায় কিন্তু দর্শক আজকে আজকে উত্তরপ্রদেশের দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে এবং সেখানে যেটা রেজাল্ট হয়েছে সেটা হচ্ছে যে মানে যে দুটো আসনে লোকসভা উপনির্বাচন হয়েছে তো সেখানে বিজেপি একেবারে এসপির হাত থেকে দুটো আসনই ছিনিয়ে নিয়েছে ফলে যে দুটো সংখ্যা কমে গেছিলো এই বাংলার জন্য বিজেপির এমপি এমপি সংখ্যাতে সেই জায়গা কার্যত আবারও মানে গেল মানে যোগী আদিত্যনাথ তিনি কিন্তু দলকে আবারও পুষিয়ে দিলেন ওখান থেকে আরও মানে এমপি সংখ্যা দুটো বাড়িয়ে অর্থাৎ যেটা কার্যত কমে গিয়ে তিনশো এক হয়ে গেছিল সেটা আবারও কিন্তু তিনশো তিন হয়ে গেছে যদিও অর্জুন সিং তিনি এখনও এমপি পদ থেকে সরে আসেননি ফলে খাতায় কলমে তিনি এখনও কিন্তু বিজেপির এমপি ফলে সেদিক দিয়ে ধরতে গেলে আবার বলা যায় যে তিনশো চার এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বিজেপির এমপি সংখ্যা যাক দর্শক আমি কিন্তু আপনাদেরকে একটু রেজাল্টটা দেখাবো যেমন এটা হচ্ছে রামপুর লোকসভা কেন্দ্র ইউপির দর্শক দেখছেন সেখানে যে রেজাল্টটা হয়েছে সমাজবাদী পার্টি তার যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন মোহাম্মদ অসীম রেজা তার ভোট সংখ্যা হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার দুশো পাঁচ আর যিনি ওখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তার ভোট সংখ্যা হচ্ছে তার প্রাপ্ত ভোট হচ্ছে তিন লক্ষ সাতষট্টি হাজার তিনশো সাতানব্বই আর আমি দর্শক অন্যদের আর আমি এখানে বলছি না আর আর যে আসন দর্শক আজমগড় এটাও খুব বড় আসন এবং এসপির একটা বিরাট ব্যাপার কারণ এখানে দু হাজার উনিশে এমপি হয়েছিলেন অখিলেশ যাদব একেবারে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা তিনি কিন্তু দু হাজার উনিশে এখান থেকে এমপি হয়েছিলেন কিন্তু তিনি যেহেতু আবার বিধানসভা ভোটে লড়েছিলেন এবং বিরোধী দলনেতা হয়েছেন সেই জন্য তিনি পদত্যাগ করেন এমপি পদ থেকে এবং তার সেই জন্যই আবার সেখানে উপনির্বাচন হয়েছে এবং দেখুন দর্শক সেখানে যে রেজাল্টটা হয়েছে বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ বারো হাজার সাতশো আটষট্টি আর এসপির যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ চার হাজার উননব্বই দর্শক আমি বাকিদের আর রেজাল্ট বলছিলাম তবে এখানে কিন্তু বিএসপি তারাও কিন্তু ভোটটা ভালোই পেয়েছে দু লক্ষ ছেষট্টি হাজার দুশো দশ দর্শক এই হচ্ছে দুটো আসনের একেবারে ডিটেলস রেজাল্ট তবে দর্শক এই যে দুটো আসন দুটো আসনিক কার্যত কিন্তু এসপির কিন্তু গড় বলা হয় বিশেষ করে এই যে আজমগড় সেখানে অখিলে যাদব তার তার আগে ওখানে ভোটে প্রার্থী হয়েছিলেন মুলায়ম সিং যাদব এদের একটা বিরাট ব্যাপার রয়েছে প্রভাব রয়েছে কিন্তু দর্শক সেখানেও কিন্তু এসপির হার হয়েছে মানে বিজেপি সেখানে জয়লাভ করেছে আর যেটা রামপুর সেখানকার এমপি ছিলেন হচ্ছেন আজম খান আপনারা জানেন খুবই একজন বিতর্কিত মানুষ এই মুহূর্তে বলা যায় আজম খান তিনি সেখানে এমপি হয়েছিলেন কিন্তু তিনিও আবার এবারে বিধানসভা নির্বাচনে তিনি আবার লড়াই করেছিলেন এবং সেই জন্যে তিনি পদত্যাগ করেন ওই 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 লোকসভা কেন্দ্রে এবং সেখানে উপনির্বাচন হয়েছে দর্শক কিন্তু সেখানেও হার হয়েছে এসপির ফলে দর্শক দুটো এমপি সংখ্যা কিন্তু এসপির কমে গেছে আর সেই সঙ্গে বিজেপির এমপি সংখ্যা কিন্তু ওই রাজ্যে বেড়ে গেলো এবং সেই সঙ্গে সারা দেশে বেড়ে গেল ওখানে বাষট্টিটা ছিল এমপি এমপি সংখ্যা ইউপিতে সেখানে বেড়ে গিয়ে হয়ে গেল চৌষট্টি আশিটার মধ্যে ফলে বিজেপির একটা বলা যায় আরও আরও একটা ভালো রেজাল্ট হাত কিন্তু আরও শক্ত হল ইউপিতে আর সেই সঙ্গে যে ক্ষতিটা বাংলাতে হয়েছে বিজেপির এমপি এমপি সংখ্যা কমে যাওয়ার বিষয়ে সেই জায়গাটা কিন্তু কার্যত সামগ্রিকভাবে পুষিয়ে দিলেন যোগী আদিত্যনাথ তার দলকে এরকম একটা রেজাল্ট দিয়ে যে এমপি সংখ্যা একেবারে দুটো সেখানে তিনি কিন্তু বাড়িয়ে দিলেন এখন দর্শক এটাও প্রশ্ন যে কি হচ্ছে সমাজ সমাজবাদী পার্টির কি হচ্ছে এত হার কেন হচ্ছে লোকসভা নির্বাচনে তারা এই সব সিটগুলো পেয়েছিল আর সেখানেও একবারে হাত ছাড়া হয়ে গেল বিধানসভাতেও বিরাট লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু সেখানেও তো রেজাল্টটা হলো না অ্যাকচুয়ালি হচ্ছে না কি কী হচ্ছে এসপির কেন রেজাল্টটা হচ্ছে না দর্শক কি বলবেন এখানেও কি আপনারা ওই কথাটা বলবেন যে দিদির ছোঁয়াতেই সর্বনাশ হচ্ছে তিনি প্রচারে গেছিলেন আর তার যা ইমেজ রয়েছে বিশেষ করে ইমেজ সম্পর্কে যে প্রচার রয়েছে তার জন্যই এসপি সর্বনাশ হচ্ছে বিধানসভা ভোটও হয়েছে আর এবার আরও হচ্ছে এটাই কি বলবেন দর্শক আমি জানি না আপনারা কী বলবেন তবে দিদি কিন্তু ইউপিতে গিয়ে চণ্ডীপাঠ করেছিলেন চণ্ডীপাঠ করেছেন দর্শক এবং সেখানে অনেক আশা নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলেন এবং তারপর সেখান থেকে ফিরে আসেন কিন্তু দর্শক রেজাল্ট যা আমরা দেখছি যে যে বিধানসভার রেজাল্ট আমরা দেখলাম কদিন আগে সেখানেও তো সর্বনাশ হয়েছে এবং সে সঙ্গে আরও কিন্তু সর্বনাশ আমরা দেখছি বেড়েই চলেছে এসপি সুতরাং রেজাল্ট কিন্তু খুব একটা ভালো দেখছি না দর্শক কী বলবে যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ